আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আসছি যে এটা বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন বা বড়দের টিফিন যে কোনো কিছু হিসাবে আপনারা এটা খেতে পারবেন তো সেটি হচ্ছে আমি আজকে ভেজিটেবল রোল করে দেখাবো আপনাদেরকে খুব সহজে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ভেজিটেবল রোল করতে পারবেন সেটাই আমি আমি আমার আমি যেভাবে করি আমার মতো করে আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিভার্স আমি প্রথমে এখানে আমার ভেজিটেবল রোলের যে উপরের যে লেয়ারটা থাকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে এখানে অবশ্যই লাগছে প্যাকেট ময়দা আমি এখানে এই যে প্যাকেটের ময়দা নিয়েছি ময়দা লাগছে লাগছে একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম মানে এটা ফ্রিজ ফ্রিজে রাখা না নর্মাল টেম্পারেচারে রাখার ডিম আর লাগছে এখানে চিনি লাগছে তেল আর এখানে একটা বাটি নিয়েছি আমি এই বাটিতে আমি ব্যাটারটা করব। তার পাশে আমি আরও আমার পুর তৈরি করার জন্য লাগছে স্বাদ মতো অবশ্যই লবণ লাগছে ব্যাটারটা তৈরি করার জন্য আর লাগছে পানি আমি একদম নর্মাল পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। আর এখানে লাগছে পুরের জন্য লাগছে এখানে আমি গাজর কুচি করে নিয়েছি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পেঁপে কুচি লাগছে বাঁধাকপি কুচি পেঁয়াজ কলি লাগছে ফুলকপি একদম কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে একদম মিহি করে কুচি করে নিয়েছি একদম যে খুবই ছোট যেন খুব বেশি সময় না লাগে সিদ্ধ হতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো কত ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ মতো পছন্দ মতো আপনারা ইচ্ছা করলে অনেক কিছু ব্রোকলি টোকলে যা ইচ্ছে দিতে পারেন আমি আজকে এই সবজিটা নিয়েছি এখানে লাগছে আমার মশলা এই পুরটা এই যে সবজিটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো আদা আর কাঁচা জিরা পেস্ট রসুন পেস্ট স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো ঝালটা যার যার ইচ্ছে মতো দেবেন এটা আপনাদের চয়েস হলুদ গুঁড়ো খুবই সামান্য আমি দিব রান্না করার সময় অবশ্যই দেখে নেবেন লাগছে গোলমরিচের গুঁড়ো লাগছে এখানে কাঁচা মরিচ লাগছে ধনিয়া পাতা কুচি তো ভিওয়ার্স আমি প্রথমে আমার ব্যাটারটাকে গুলে এখন আমি এক সাইড করে রেখে দিব তো ভিউয়ার্স আমি ব্যাটারটা কীভাবে তৈরি করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আছে দুই টেবিল চামচ তেল সয়াবিন তেল এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন ডিমটা আর তেল একসাথে ফেটে নিব যেন মিশে যায় এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা অনেকটা টেস্ট বাড়িয়ে দেয় একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর বাচ্চাদের টিফিনে দিলে তো কোনো কথাই নেই এখন আমি এটাকে ফেটে নিয়েছি এখন আমি এই মিক্সিং বলে দিয়েছি লবণটা আমার এখানে দিয়ে দিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ আমি এই পাঁচ চামচ ময়দা প্রথমে নিয়ে নিচ্ছি আর আছে আমার আপনারা দেখেছেন নিচে আমি লবণ দিয়েছি স্বাদ মতো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ডিমের মিশ্রণটা ডিম চিনি আর তেল এটা আমি এখন একটু নেড়ে মিশিয়ে নিব ময়দা চিনি তেল আর লবণের সাথে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন পানি অল্প অল্প করে এখানে আমি আরও ময়দা দিব আস্তে আস্তে একসাথে পুরোটা দিব না আর পানিটাও পুরোটা দিব না তাহলে একটা শক্ত ব্যাটার হবে আবার নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুবই সুস্বাদু এই রেসিপিটি আর এই শীতকালে তো সবজির অভাব নেই বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায় খুবই ফ্রেশ সবজি আপনারা এটা দিয়ে বাসায় ফ্রোজেন করে রাখতে পারেন এই রোলটা তৈরি করে পানিটা আমি আস্তে আস্তে এই ব্যাটারটা তৈরি করব আর পানি দিব তো ফিরে আসছি ব্যাটারটা পুরোপুরি তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি কতটুকু ঘনত্ব হয়ে হয়েছে আমার ব্যাটারটা তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এরকমই করতে হবে খুব বেশি ঘন হয়ে গেলে সেটা চাপটির মতো হয়ে যাবে আর বেশি পাতলা হলে সেটা ভালো হবে না তো এখন আমি আপনাদেরকে ভিতরে পোটটা কীভাবে আমি তৈরি করি সেটা দেখিয়ে দিচ্ছি চলুন দেখা যাক তো ভিওয়ার্স আমার পোটটা তৈরি করার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান দিয়েছি সেটাতে আমি এখন দিয়ে দিব আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু রসুন পেস্ট আদা এবং কাঁচা জিরা পেস্ট এখন এই মশলাটাকে একটু খুব সুন্দর করে কষিয়ে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি এখন দিচ্ছি আবার প্রয়োজন হলে আবার পরে দিব আমি এই তেলটার মধ্যে খুব সুন্দর করে এই মশলা আর রসুন কাঁচা জিরাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো একদম শুধু কালার হওয়ার জন্য হলুদ গুঁড়োটা আমি দিয়েছি অল্প জালে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি নিয়ে নিব আমি এই মশলা কষানো আমার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে এবং আমি ফ্লেভারটা পাচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে এইটাতে সবজিগুলো আমি কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করব না আজকে পেঁয়াজের কলিটা ছাড়া এখানে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি আগে ফুলকপিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ছোট ছোট করে কেটে দিচ্ছি ফুলকপিটা দিয়ে দিয়েছি যে সবজিটা একটু সিদ্ধ হতে দেরি হয় সেটা আমি আগে দিব এখন দিয়ে দিচ্ছি গাজর এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দিব আমি সবজিটা খুব বেশি একদম সিদ্ধ করব না কারণ এটা আমি আবার তেলে ভাজবো এই রোলটা তখন সিদ্ধ হয়ে যাবে এখন গাজরটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিব আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই সবজি থেকে যে পানিটা আসবে সেই পানিতেই আমার এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে এখন এটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচু সব সবজিগুলো কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি আপনারা দেখেছেন আপনাদেরকে আমি দেখিয়েছি এখন এটাতেও আমি একটু মিশিয়ে নিব। আমি গোলমরিচের গুঁড়াটা আর জিরার গুঁড়াটা আমি পরে দিব আমি এখন দিয়ে দিচ্ছি আমার পেঁপে কুচিটা আমি চারটা সবজি নিয়েছিলাম আমার চারটা সবজি দেওয়া শেষ এখন আমি সম্পূর্ণটা একসাথে মিশিয়ে আমি এক মিনিটের জন্য ঢেকে দিব আমি খুব বেশি এটা কালারটা ঠিক রাখবো খুব বেশিক্ষণ সিদ্ধ করব না এক থেকে দেড় মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি ভিউয়ার্স ফিরে আসছি দেড় মিনিট পর তো ভিউয়ার্স আমার সবজিটা এত চিকন করে আমি কেটেছি আমার সবজিটা সিদ্ধ হওয়ার আর কোনো একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটাতে কী কী দিব সেটা দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি একটি কাঁচা কাঁচামরিচ কুচি করে ঝালটা আসলে আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন আমি মানে রোলের মধ্যে আসলে খুব বেশি জাল আমার কাছে মনে হয় ভালো লাগবে না এখন আমি এটাকে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু সাপটা বাড়ানোর জন্য একটু চিনি সবজি আমি ডোটার মধ্যে একটু চিনি দিয়েছি এখন আবার এটার সবজির মধ্যে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন আমি নেড়ে চড়ে আমার সবজিটা নামিয়ে নিব। আমার সবজিটা রেডি সব কিছু একসাথে মিশিয়ে আমি নামিয়ে নিব এর থেকে বেশি আর আমি সিদ্ধ করবো না আমার সবজিটা একদম রেডি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সফট হয়ে আসছে তো ভিওয়ার্স আমি এখন সবজিটা নামিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স আমি আমার রোলের ব্যাটারটা নিয়ে আসছে আমি উপরের রুটিটা বানিয়ে নিব রোলের এই যে একটু তেল দিয়ে মুছে নিলাম আর এটার মধ্যেও তেল আছে কোনো এটার সাথেও আমি তেল দিয়েছি ডিম দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো এখন আমি দিয়ে দিব ব্যাটারটা আর ব্যাটারটা অবশ্যই আপনারা দেখেছেন আমি কতটুক পরিমাণ ঘন করেছি এখন আমি একটু ঘুরিয়ে পাতলা করে দেব যে যেরকম বড় করতে চান রোলটা ঠিক সে সে পরিমাণ ব্যাটার দিয়ে দিবেন এবং বড় করবেন সাইজটা আমি কিন্তু এটা ঢাকবো না ঢাকা ছাড়াই আমার আর রোলের লেয়ারটা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অন্যরকম একটা কালার চলে আসছে তো এটা আমি অবশ্যই আমার এটা এমনিতেই উঠে উঠে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে গেছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখন আমি এটাকে নামিয়ে নিব এই যে এটা একটা চালনিতে এভাবে আমি সাইড করে সবগুলা রুটি আমি প্রথমে বানিয়ে নিব রোলটা তৈরি করার জন্য তো ভিওয়ার্স আমি যে দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আছে আমার সবজিগুলো এখন আমি রোলগুলো বানিয়ে নিব রোলগুলো বানানোর জন্য আমার এখানে একটু ময়দা দিয়ে আর পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব রোলগুলো মাথাগুলো বন্ধ করার জন্য এটা যেন খুলে না যায় সেই জন্য ময়দা দিয়ে আর পানি দিয়ে জাস্ট একটা পাতলা একটা ময়দার লেয়ার করে নিব যেন আমি মুখটা বন্ধ করতে পারি তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে রোলগুলো বানিয়ে দেখাচ্ছি আমি কীভাবে রোলের ভাসটা করি সেই ভাসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই ভাজটা করার জন্য আমি যেখানে ময়দার জাস্ট পানি নিয়ে আমি একটা লেয়ার করে নিয়েছি আটার লেই করে মানে ময়দার ইয়েটা করে নিয়েছি যেন আমি সাইডটা মুড়তে পারি এখন সবজিটা দিয়ে দিব সবজিটা যে যেরকমভাবে দেন কিনা তোর কেনা এখন আমি এই এই যে আমি যে ময়দাটার পানিটা নিয়েছি গুলে নিয়েছিলাম সেই ময়দা পানিটা গোলানোটা আমি এখান দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি একটা ভাস দিয়ে নিব ভাসটা আসলে অনেকে অনেকভাবে করে এখন আমি এই যে যেন খুলে না যায় এটা আপনাদের খেয়াল রাখতে হবে এই মাথাটা একটু দিয়ে দিবেন যেন ওইটার সাথে লেগে যায় এই যে হয়ে গেল আমার রোল একটা বানানো তো ভিউয়ার্স আমি এখন এই যে রোলগুলো এই যে বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি রোলগুলো বানিয়ে নিয়েছি তো এখন আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রোলগুলো কেমন হলো তো ভাজার জন্য আমি অবশ্যই তেল দিয়েছি ফ্রাইপ্যানে আর এটা একটু বেশি তেলেই বাঁচতে হয় এক পাশ হলে তারপরে আমি উল্টে দিব তো ভিউয়ার্স এই যে আমার রোলগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কীরকম কালার করেছি আপনারা ইচ্ছে করলে বেশি কম ভেজে নিতে পারেন একটু লালচে করে হালকা ব্রাউন করে ভেজে নিতে পারেন আমার মনে হয় না খুব বেশি ভাজার দরকার আছে কারণ ভিতরে সবজিগুলো একদম রান্না করা ছিল এবং এই যে আমার রোলটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে পরিবেশন পাত্রে নিয়ে আসছি তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজির রোলটা তৈরি হয়ে গেছে পাশে আমি যেই সবজিটা ভিতরে পুড় দিয়েছি সেই সবজিটাও একটু রেখেছি অনেক ইয়ামে এই রেসিপিটা করার জন্য আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে আমার মতো এই রোলটা আপনারা করতে পারবেন আর যদি ভিডিওটা আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টসে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো ভিউয়ার্স এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আর যারা পুরনো তাদের তারা অবশ্যই আমাকে একটা লাইক দিবেন কমেন্টসে জানাবেন আমার এই রোলটা আপনাদের কেমন লেগেছে আমার তো অসাধারণ লাগে তো ভিউয়ার্স আমার মনে হয় আপনাদেরও অসাধারণ লাগবে তো ভিওয়ার্স আমি একটা রোল আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কীরকম হলো এই যে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি আর এই সবজি মানে এতটাই টেস্টি আর আমি কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই শুধু পেঁয়াজের কলি ব্যবহার করেছি এখানে তো ভিওয়ার্স এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন এই সবজি রোলটা সবাই ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ